বিএনপি জামাতীদের আমরা বলতে চাই, এখনো সময় আছে, 10ই ডিসেম্বরে তোমরা বলো যে বেগম খালেদা জিয়া দেশ চালাবে কারাগার থেকে মুক্ত হয়ে। বেগম খালেদা জিয়ার কে মুক্ত করবে, কিভাবে আইনি প্রক্রিয়ার বাইরে, অর্থাৎ তারা আইনের শাসন মানে না। বিএনপি সাজাপ্রাপ্ত আসামি বেগম খালেদা জিয়ার দুর্নীতিবাজ সন্ত্রাসী পুত্র, 21 আগস্টের গ্রেনেড হামলার মামলায় সাজাপ্রাপ্ত মুসলেকাকে লালবেড়ে চলে গিয়েছেন, তিনিও নাকি 10ই ডিসেম্বরের পরে তার নেতৃত্বে নাকি বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই 10ই ডিসেম্বর নয়, ডিসেম্বর মাস বিজয়ের মাস, ডিসেম্বর মাস বীর বাঙালির মাস, ডিসেম্বর মাস 16 কোটি মানুষের বাংলাদেশের মাস। এই মাস আমরা বিজয়ী হয়েছি। এই মাসের 16 তারিখে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলাদেশের ঐতিহাসিক সরবরাহ উদ্ধারে মুক্তি বাহিনী ভারতীয় মিত্র বাহিনীর কাছে তারা আত্মসমর্পণ করেছিল। সুতরাং এই বিজয়ের মাসে যারা বাংলাদেশে বাংলাদেশকে অচল অবস্থা সৃষ্টি করতে চায়, এই বিজয়ের মাসে যারা মুক্তিযুদ্ধের চেতনায় শক্তির চেতনার উপর আদেশের উপর মানুষের উপরে চরম আঘাত হানতে চায়, তাদেরকে বলতে চাই তোমরা 1971 সালের 16ই ডিসেম্বর যেমনিভাবে পরাজিত হয়েছিল, একইভাবে বিজয়ের মাসে ডিসেম্বর মাসে তোমাদেরকে আমরা এই পাকিস্তানের গোলামদেরকে